বিপিএল এই তো শেষ হয়ে আসলো, আর চার ম্যাচ শেষেই কে চ্যাম্পিয়ন হবে, কে রানার্স আপ হবে, কে দুটো দল কারা আউট হয়ে যাবে, সেই সিদ্ধান্ত একের পর এক হয়ে যাবে। সেই সিদ্ধান্ত হওয়ার পথে প্রথম ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি হচ্ছে টেবিলে 3 নম্বর এবং 4 নম্বর দল, 3 নম্বর রংপুর, 4 নম্বর বরিশাল। সাকিব আল হাসান তার যে গ্রুপ পর্বের পারফরমেন্স, সেই পারফরমেন্সের শেষের দিকে এসে প্রচণ্ড হতাশা জাগিয়েছে দল, এবং নক আউট নিশ্চিত করলেও চারে থেকে তারা যখন খেলতে নামছে রংপুরের সঙ্গে, তখন রংপুরের সঙ্গে পেরে ওঠাটা কি তাদের জন্য খুব সহজ হবে? আমার তো মনে হয় সহজ হবে না। একটা জায়গাতেই সাকিব আল হাসানের দল এগিয়ে রয়েছে, সেই জায়গাটা হচ্ছে অধিনায়কের জায়গা, অধিনায়ক বরিশালের সাকিব আল হাসান, আর ওদিকে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। সোহান এবং সাকিবের অধিনায়কত্বের জায়গায় বেশ পার্থক্য আছে, যদিও সোহান প্রচণ্ড আগ্রাসী ক্যাপ্টেন্সি করতেই পছন্দ করেন, কখনো কখনো সাকিবের চাইতেও বেশি আগ্রাসী আমার অন্তত সোহানকে মনে হয়, যদিও ব্যক্তিগতভাবে তার পারফরমেন্স একেবারেই বাজে হচ্ছে। তিনি এখন পর্যন্ত কোনো পারফরমেন্স সেইভাবে করতে পারেননি একটা ম্যাচ ছাড়া। অধিনায়কত্বের জায়গায় সাকিব এগিয়ে, কিন্তু আজকেও একটা নাটক হবে না তো? আজকে মিরাজ কিংবা বিজয়ের হাতে ক্যাপ্টেন্সি দিয়ে সাকিব সাধারণ খেলোয়াড় হিসেবে খেলবেন না তো? গত ম্যাচে যে নাটকটা করেছেন, গত ম্যাচে অহেতুক যে পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেই পরীক্ষা নিরীক্ষার ফলাফলটা খুব একটা সুখকর হয়নি এবং সেটা প্রচণ্ড সমালোচিত হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদকে ওপেনিংয়ে পাঠানো, মিরাজকে অধিনায়কত্ব দেয়া এবং সাকিব মাঠে থেকেই সেটি করা, এই বিষয়গুলো বেশ দৃষ্টিকটু লেগেছে এবং এই বিষয়গুলোকে ছেলে খেলা মনে হয়েছে, যে তারা ম্যাচটাকে ছেলে খেলা হিসেবে দেখেছে। আজকের এই নক আউটে নিশ্চয়ই সেটা তারা করার কথা নয়। সাকিবই নেতৃত্ব দেবেন হয়তো এবং ওইদিকে নুরুল হাসান সোহান, কিন্তু দলের অবস্থা কী? সাকিবের দলের দেশীয় খেলোয়াড়দের মধ্যে সাকিব ছাড়া বাকিরা প্রায় ব্যর্থ। বিজয়ের একটা ভালো ইনিংস রয়েছে, তাছাড়া মাহমুদুল্লাহ ব্যর্থ, তার সঙ্গে আর যারা আছেন তারা প্রায় সবাই ব্যর্থ। বোলিংয়ে শুধু যে সফলতা একটু আধটু এসেছে, সেই জায়গা ছেড়ে সাকিব নির্ভর দল হয়ে পড়েছিল যখন ইফতেখার চলে গেছে। ইফতেখার শেষ ম্যাচে এসেও কিন্তু পারেননি, সাকিব এবং ইফতেখার যখন ব্যর্থ হয়েছেন দল খুলনার মতো তলানির দলের সঙ্গে হেরে গেছে। এবার অবশ্য তারা যে বদলি খেলোয়াড়দের এনেছে তাদের নিয়ে একটা শক্তিশালী দল গঠন করারই চেষ্টা করবে, তবে দলটা কতটা শক্তিশালী হবে যখন তাদের দলে যোগ দিয়েছেন আন্ড্রে ফ্লেচার, ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যান কোনো সন্দেহ নেই। শ্রীলঙ্কা থেকে তারা উড়িয়ে এনেছেন ভানুকা রাজাপাকসেকে, রাজাপাকসে ভালো খেলোয়াড় সন্দেহ নেই, আগে থেকেই আছেন প্রিটোরিয়াস সাউথ আফ্রিকান অলরাউন্ডার, আগে থেকেই আছেন ইব্রাহিম জাদরান, করিম জানাত, চতুরঙ্গা ডিসিলভা, এই ছয়জনের মধ্য থেকে চারজনকে তারা খেলাবে এই ম্যাচে, এটাই তো নিয়ম, চারজনের বেশি খেলাতে পারবে না। সেই ক্ষেত্রে আন্দ্রে ফ্লেচারকে যে খেলাবে এটা নিশ্চিত। প্রিটোরিয়াস খেলবেন, গত ম্যাচে যেহেতু ভালো করেছেন সেই কারণে প্রিটোরিয়াস একাদশে থাকবে, এটাও নিশ্চিত। করিম জানাত নিয়মিত পারফর্মার, সেহেতু তাকে বাদ দেওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না। তিনটা, তাহলে চতুর্থ খেলোয়াড় কে হবেন, ভানুকা রাজাপাকসে, চতুরঙ্গা ডিসিলভা নাকি ইব্রাহিম জাদরান? ইব্রাহিম জাদরান যে হবেন না এটা মোটামুটি নিশ্চিত, তাহলে রাজাপাকসে অথবা চতুরঙ্গা ডিসিলভা। যদি সাকিব বোলিংয়ে স্যাক্রিফাইস করতে চান তাহলে ডিসিলভাকে বাদ দিয়ে তিনি ভানুকা রাজাপাকসেকেই খেলাবেন হয়তো, আর যদি তাকে না খেলাতেন তাহলে শ্রীলঙ্কা থেকে নতুন করে উড়িয়ে আনার কোনো কারণও ছিল না। তাই ধরেই নেওয়া যায় যে ভানুকা রাজাপাকসে আজকের ম্যাচে খেলছেন রংপুরের বিপক্ষে। কিন্তু তারা কার বিপক্ষে খেলছেন, কাদের বিপক্ষে খেলছেন, এই মানুষগুলো ভালো ব্যাটসম্যান ঠিক আছে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঠিক আছে, ওদিকে রংপুর, রংপুর কিন্তু মহাকাণ্ড ঘটিয়েছে, রংপুর তাদের দলে ভিড়িয়েছে মুজিবুর রহমান, বিশ্বে এই মুহূর্তে সেরা অফ স্পিনার বললে কোনো রকমের অত্যুক্তি করা হবে না,
পৃথিবীর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলছেন এবং বরিশালের হয়ে রংপুরের হয়ে বরিশালের হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত রংপুর তাকে জিতে নিয়েছে, সাইন করিয়ে ফেলেছে। সেই বরিশাল থেকে আরও দুইজনকে তারা নিয়ে ফেলেছে, গুরবাজ এবং গুলবাদিন। গুরবাজ ভালো পারফরমেন্স করেছে। মুজিব যখন খেলবেন তখন মুজিবের চার ওভার কিন্তু ভয়াবহ রূপ নিতে পারে। মুজিব অফ স্পিনার, সাকিব আল হাসান লেফটি ব্যাটসম্যান, সাকিবের জন্য মুজিব কিন্তু বিপদ হতে পারে, কারণ সাকিবের জন্য সেটি হয়ে যাবে লেগ স্পিন, আর মুজিবকে দিয়ে সোহানের টার্গেটও হয়তো থাকবে সাকিব। যদি সাকিবকে মুজিব দ্রুত সরিয়ে দিতে পারে তাহলে ম্যাচে এগিয়ে যাবে রংপুর। শুধু কি মুজিবুর রহমান ব্যাটিংয়ে তারা দলে নিয়ে এসেছে দাসুন সানাকাকে, যিনি অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটাই পারেন, শ্রীলঙ্কান অধিনায়ক। এর সাথে নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিয়ান দুর্ধর্ষ ব্যাটসম্যান, যিনি একাই একটা ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। অর্থাৎ বিদেশিদের যে লিস্ট, গুরবাজ তো আগে থেকেই আছেন, গুরবাজ, মুজিব, দাসুন সানাকা এবং নিকোলাস পুরান, এই চারজন আজকের ম্যাচে খেলবেন বলেই আমার মনে হয়। ওমর জাইকে হয়তো আজকের ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হবে। যদি আমি বিদেশি কোটার কথাই ভাবি তাহলে সেখানে রংপুর বরিশালের থেকে অনেক এগিয়ে। সেই ক্ষেত্রে পার্থক্যটা শুধু তৈরি করতে পারবেন সাকিব আল হাসান। আজকের ম্যাচে যদি জিততে হয় বরিশালকে, এবং হারলে তো আউট, জিতলে সুযোগ থাকবে সিলেট এবং কুমিল্লার মধ্যে যারা পরাজিত হবে তাদের সঙ্গে আবার খেলে সেই ম্যাচ জিতলে ফাইনালে যেতে পারবে। কিন্তু এই বিদেশিদের টক্করে মাঝখানে পার্থক্য তৈরি করে দেওয়ার একটাই চরিত্র বরিশালের, তিনি সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে এবং অসাধারণ পারফরমেন্স পারে রংপুরকে হারিয়ে দিতে। নতুবা আজকের ম্যাচে সাকিব যদি ব্যর্থ হন, মুজিবুর রহমান যদি সাকিবের জন্য ভয়াবহ ত্রাস হয়ে যান, তাহলে বরিশালের বিপিএল আজকেই শেষ হয়ে যাবে এবং সেটার সম্ভাবনাই বেশি বলে আমার কেন যেন মনে হচ্ছে। যদিও সাকিবের দল আউট হয়ে গেলে বিপিএলের আকর্ষণটা অনেকখানি কমে যাবে। ব্যক্তিগতভাবে আমিও মনে করি পৃথিবীর নাম্বার ওয়ান অলরাউন্ডার, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক আইকন সাকিব আল হাসানের দল ভালো করুক, তবে নিশ্চয়ই আমি তো চাইতে পারি না যে বরিশাল জিতুক কিংবা রংপুর হারুক। আমি শুধু বিশ্লেষণ করতে পারি এবং আমার বিশ্লেষণে দলের যে অবস্থা, বিদেশি কোটার যে অবস্থা, তাতে রংপুর অনেকখানি এগিয়ে থাকবে। আর রংপুর আজকের ম্যাচে জিতে পরের ম্যাচের জন্য চলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমি আজকের ম্যাচে অন্তত 51% এগিয়ে রাখছি রংপুরকে, 49% বরিশাল। দেখা যাক প্রেডিকশনটা উল্টে যায় কি না। উল্টে গেলে হয়তো বলবো না, মনে মনে খুশি হব সাকিব জিতেছে, এটা যে কারো খুশি হওয়ারই ব্যাপার, কারণ সাকিব বাংলার 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা। দেখা যাক খেলাটা কেমন জমে।